হ্যালো, নমস্কার। হ্যাপি নিউ ইয়ার 2021 টু আমার সুধি ত্রিপুরাবাসী। আমি ডাক্তার অনুপ সরকার, ত্রিপুরা তেলিয়ামুড়ার ছেলে। এখানে জেনারেল প্র্যাকটিশনার, জেনারেল ফিজিশিয়ান হিসেবে কাজ করি ইংল্যান্ডে লিভারপুলের কাছে। আপনাদের সঙ্গে লাস্ট আমার কথা হয়েছিল এপ্রিল 2020-তে, যখন বলেছিলাম ইংল্যান্ডের কি পরিস্থিতি করোনা ভাইরাস সম্বন্ধে এবং এটা থেকে আমরা কি শিখতে পারি, কি জানতে পারি। ঠিক একইভাবে আমাকে আবার জিজ্ঞাসা করা হয়েছে আমাদের বর্তমান পরিস্থিতি ইংল্যান্ডে কি কি রকম। আমার জার্নালিস্ট ভাইরা ত্রিপুরা থেকে জিজ্ঞাসা করেছেন আমরা যদি কোনো এখান থেকে কিছু জানতে পারি, ত্রিপুরার জন্য কিছু শিক্ষা নিতে পারি। তো যেটা আমি বলবো যে আমাদের এপ্রিল মাসে খুব ভীষণ করোনার প্রকোপ ছিল, তারপর একটু কমে গিয়েছিল মে জুন এসব মাসে, জুলাই মাসে খুব কমে গিয়েছিল। যেমন এখন আপনারা ত্রিপুরাতে বা ইন্ডিয়াতে দেখছেন করোনা ভাইরাসের পেশেন্ট খুব কম ধরা পড়ছে। তারপরে এখন আমরা আবার একটা সেকেন্ড স্পাইক, একটা সেকেন্ড ফেজ চলছে, আবার অনেক করোনার পেশেন্ট ধরা পড়তে শুরু করেছে। অনেকেই আক্রান্ত হচ্ছেন সিরিয়াস ভাবে এবং হসপিটালে মারাও যাচ্ছেন। গত কয়েকদিন তো আবার 800-র উপরে লোক প্রতিদিন মারা যাচ্ছেন। সেই প্রথম মার্চ এপ্রিলে যখন প্রথম ধরা পড়েছিল সেই পরিস্থিতি, তো সারা ইউনাইটেড কিংডম, স্কটল্যান্ড, ওয়েলস এন্ড ইংল্যান্ডের দুই তৃতীয়াংশই এখন আবার সেই আগের মতো অবস্থায় লকডাউনে চলে গেছে, যেটাকে আমরা বলি টিয়ার 4। টিয়ার 4 মানে আপনি স্কুল কলেজ সব বন্ধ, নন এসেনশিয়াল দোকানপাট বন্ধ, পাবলিক ট্রান্সপোর্টে বেশি একটা চলাফেরা করতে পারবেন না, কমে গেছে। তারপরে ঘরে কারোর সঙ্গে মেলামেশা করতে পারবেন না, কেউ আসতে পারবে না। নিজের ঘরের বাইরে হয়তো অন্য পরিবারের একজন মানুষের সঙ্গে আপনি মিশতে পারবেন, তাও ঘরের বাইরে গিয়ে। তো এই ধরনের পরিস্থিতি চলছে। তো আমি আশা করি এই পরিস্থিতিটা যেন ত্রিপুরাতে না যায়, ইন্ডিয়াতে না হয়। তো এটা আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি সেটার জন্য সেই আগে আপনারা যেটা করে এসেছেন কাইন্ডলি এটা ফলো করে যান, যে নিজের ইমিউনিটি বাড়ানো যেভাবেই হয়, প্লাস সোশ্যাল ডিস্টেন্সিং, লোকের সঙ্গে দূরত্ব বজায় রাখা 2 মিটারের বেশি, আর মাস্ক ইউজ করা, তারপরে স্যানিটাইজেশন, হ্যান্ড ওয়াশিং, এগুলি। কারণ আমরা তো জানি না কার কোভিড আছে কার নেই, সেজন্য এগুলি ফলো করে যেতে হবে যতদিন না আমাদের একটা করোনা ভাইরাসের বা কোভিড-19 ট্রিটমেন্ট বেরোচ্ছে। তো ওই ট্রিটমেন্টটা এখনো বেরোয়নি। বিভিন্ন জিনিস আমরা চেষ্টা করেছি আগে, যেমন ওষুধ, ডক্সিসাইক্লিন, ক্লোরোকুইন বা প্লাজমা, যার হয়েছে কোভিড সেটা ট্রান্সফার করা অন্যের উপরে। তো এগুলি কোনোটাই কিউরেটিভ না, মানে একভাবে সম্পূর্ণভাবে করোনাকে দূর করতে পারে না। তো এইসব রিসার্চ চলছে। তো তার এখন পর্যন্ত বেস্ট অ্যাভেলেবল ফেসিলিটি হচ্ছে ওই ভ্যাকসিন নেওয়া। দ্য ভ্যাকসিন ইজ ভেরি এসেনশিয়াল, খুব উপযোগী। ইংল্যান্ডে অলরেডি আমরা 2টা ভ্যাকসিনকে পারমিশন দিয়ে দিয়েছে। প্রথম যেটা বেরিয়েছিল এটা হচ্ছিল ফাইজার, বায়োএনটেক, ওইটা 94% প্রোটেক্টিভ তারা বলে, প্রিভেনশন। অ্যান্ড নতুন আরেকটা বেরিয়েছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা, এটাও 70-80% প্রিভেনশন হেল্প করে প্রোটেকশনের জন্য। তো ভ্যাকসিনে যেটা করে, ভ্যাকসিন হয়তো ওইটা আপনার করোনা হওয়া থেকে বন্ধ করতে পারবে না, কিন্তু করোনা হলে এটা লেস ডেঞ্জারাস হবে, এটার সাইনস, এটার সিমটমস, প্রকোপ, সিভিয়ারিটি এগুলি কম হবে, ফলে খুব ভালো চান্স রিকভারি করার। এই হিসাবে ভ্যাকসিনগুলি ইউজফুল। আর ভ্যাকসিন প্রথম একটা ডোজ, তার সেকেন্ড ডোজটা 3-12 সপ্তাহ পরে, 2টা ডোজ নেওয়ার পরে তারপরে গিয়ে সম্পূর্ণ প্রোটেকশন আর কি। তো আমার অনুরোধ আপনাদের কাছে, ত্রিপুরাবাসীর কাছে, ভারতবাসীর কাছে, যখন এই ভ্যাকসিনের সুযোগ আসবে তখন আপনারা প্লিজ এটা নেবেন। যত বেশি মানুষ এটা নেবে তত বেশি আমরা এটা প্রোটেকশন করতে পারবো, প্রিভেনশন করতে পারবো। যেমন মিজেলস, মাম্স, চিকেন, এই স্মল পক্স এগুলিকে আমরা দূর করতে পেরেছি ভ্যাকসিনের মাধ্যমে, ঠিক একইভাবে। আর আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন এখন যে করোনা ভাইরাসের প্রকোপ চলছে ইংল্যান্ডে, এটা হচ্ছে একটা নিউ স্ট্রেইন, এ ভেরিয়েন্ট, তারা বলে এ মিউটেন্ট স্ট্রেইন। এটা করোনা ভাইরাস থেকে একটু ডিফারেন্ট। নর্মালি এইসব ভাইরাস অলওয়েজ একবার দুইবার মিউটেশন হয় বছরে, কিন্তু এটা বেশ কয়েকবার, প্রায় 20-30 বার মিউটেশন হয়ে গেছে অল্প সময়ের মধ্যে। এটা প্রথম ধরা পড়েছে ইংল্যান্ডে, কিন্তু এটা শুধু ইংল্যান্ডের সীমাবদ্ধ নাই, আজকাল অন্যান্য জায়গায় ধরা পড়ছে, আমেরিকাতে ধরা পড়েছে, অস্ট্রেলিয়াতে, আফ্রিকাতে, ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে। তো আমার ভয় এটা যদি ত্রিপুরাতে ধরা পড়ে বা ভারতবর্ষে ধরা পড়ে তাহলে এটা খুব একটু ডিফিকাল্ট কন্ট্রোল করা, এটাকে কন্ট্রোল করা অসুবিধা হয়ে যাবে। কারণ এটা 70 times মোর ইনফেকশাস, খুব ইজিলি ভাবে এটা ছড়িয়ে যায় অন্যদের মধ্যে, দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এটা আগেরটার থেকে ডেঞ্জারাস কিনা সেটা এখনো প্রমাণ হয়নি।
আর ভ্যাকসিনেশন ওইটার বিরুদ্ধে কাজ করবে কিনা। কোম্পানিগুলি বলছে ভ্যাকসিনেশন কাজ করবে, আমাদের কাছে এখনো মানে সম্পূর্ণ প্রমাণ আসেনি, বিকজ এটা নতুন জিনিস। তো তাই সবার কাছে আমার শুভেচ্ছা যে আপনারা ভালো থাকুন, সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখুন, মাস্ক পরুন, ইমিউনিটি এগুলি বাড়িয়ে চলুন, আর যখনই সুযোগ আসবে ভ্যাকসিনেশনের সবাই মিলে ভ্যাকসিনেশন নিন। সব দেশেই প্রথমে যারা বেশি রিস্ক পিপল, যারা ওভার 80 বা বয়স্ক মানুষ, যাদের বিভিন্ন আন্ডারলাইন রোগশোক আছে, ওরাই প্রথম পাচ্ছে, হেলথ কেয়ার যারা দিচ্ছে ওরা পাচ্ছে, তারপরে যখন সবাই অন্যান্যরা পাওয়া উপযুক্ত সময় তখন অন্যদেরকে দেওয়া হবে। তো সবাই এটা নিন, ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, বাই নাও।